মধ্যরাতে শেষ হচ্ছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের প্রচারণা। শেষ সময়ে বিরামহীন গণতন্ত্রকে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নে নানা প্রতিশ্রুতি, আছে পাল্টাপাল্টি অভিযোগ, ভোট নিয়ে ভাবনায় ভোটাররাও। ইউপি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা, উৎসব মুখর রাজবাড়ির পাংশু উপজেলার 10 ইউনিয়ন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 49 প্রার্থী। এছাড়া সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য হিসেবে লড়ছে 446 জন। ভোটের সময় ঘনিয়ে আসায় বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন তারা, ছুটছেন হাট বাজার থেকে পাড়া মহল্লা সবখানেই, দিচ্ছেন উন্নয়নের নানা ফিরিস্তি, আছে পাল্টাপাল্টি অভিযোগ, ঘটছে হামলা ভাঙচুরের ঘটনাও। ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি, আমি আশাবাদে আগামী 5 তারিখের নির্বাচনে বাহাদুরপুর ইউনিয়নবাসী ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। আল্লাহর রহমতে এই বাহাদুরপুর ইউনিয়নের জনগণ তাদের ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করবেন। আমার জনগণ আমার সঙ্গে আছে, আমি ভালো কাজ করছি এবং এরা আমাকে আবারও পুনরায় নির্বাচিত করবে। ভোটের পরিবেশ ভাবিয়ে তুলেছে ভোটারদের প্রত্যাশা, নিরাপদ থাকবে পরিবেশ, ভোটও হবে সুষ্ঠু, সাথে প্রার্থীদের নিয়েও আছে নানা ভাবনা। সেন্টারে যদি ভোটটা যদি দেওয়ার তৌফিক দেয় যাবো, ঠিক আছে, যদি গ্যামজাম ফেসাতে তাহলে আর ধরেন যে আমরা যাবো না। আমরা যাতে নিজেরা নিজেদের ভোটটা ভোট কেন্দ্রে যে দিতে পারি এই ব্যবস্থাটুকু করুক আমরা আশা করতেছি। এলাকার শিক্ষা দীক্ষা রাস্তাঘাট উন্নয়নের স্বার্থে যে কাজ করতে পারবে এরকম একজন সহযোগ্য চেয়ারম্যান প্রার্থী চাই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নিশ্চিতে প্রস্তুত সংশ্লিষ্টরা, থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ছোটোখাটো যে আইন শৃঙ্খলার অবনতি বা অভিযোগগুলো আছে এগুলো রিটার্নিং কর্মকর্তা ইউনো ওসি মিলে প্রত্যেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করছে। আমরা আশাবাদী এখানে একটি সুন্দর পরিবেশে সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন আপনাদের উপহার দিতে পারব। পঞ্চম ধাপে আগামী 5 জানুয়ারি ভোট হবে পাংশার এসব ইউনিয়নে। ওবাইদুর রহমান, যমুনা নিউজ।